সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের নবম অধ্যায় অর্থাৎ যে অধ্যায়ের নাম ছিল ত্রিভুজ, এই অধ্যায়ের পার্ট ওয়ানের ক্লাসটা করছি। আমরা আসলে ভিতরে বিস্তারিতভাবে তোমাদের বেসগুলো জানিয়ে দিতে চাই। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা বিষয়টা কি। তো এটা বইয়েও সংজ্ঞায়িত করা আছে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। তো এই বিন্দুগুলো, এই যে এখানে এ বি সি, বিন্দু মানে জাস্ট একটা পয়েন্ট, হ্যাঁ, এই বিন্দুগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে, আর তা থেকেই বোঝা যায় যে ত্রিভুজের মধ্যমা তাহলে তিনটা হবে। আমরা দুই ধরনের ত্রিভুজ এখানে এঁকে নিয়েছি একটা কারণে। তো আমরা যদি এ শীর্ষবিন্দু থেকে কল্পনা করি, তাহলে এই এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, কেননা এই বিসি বাহুটার সাথে এর কোনো কানেকশন নেই। এই এ বিন্দুটার সাথে দেখো এবি বাহুরও একটা কানেকশন আছে, এসি বাহুরও কানেকশন আছে, তো এবি আর এসি তাহলে বিপরীত বাহু হতে পারে না। তো এই এ বিন্দুটার বিপরীত বাহু হচ্ছে বিসি। এখন এই বিপরীত বাহুর যেটা মধ্যবিন্দু আছে, হ্যাঁ, এটা আমরা যদি স্কেল দিয়েও আসলে মেপে নিই, আসলে একটা সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করার সিস্টেম আছে, সেটা আমরা এখানে অত ডিটেলস যাচ্ছি না। এটা মেপে দেখো 5 সেন্টিমিটার প্রায় পাওয়া গেল। তো 5 এর অর্ধেক আড়াই, অর্থাৎ 2.5। এই যে 2 আর 3-এর মাঝখানে যে রেখাংশটা আছে বড়, এটা আমরা ফোঁটা দিয়ে নিলাম, এটাই হচ্ছে বিসির মধ্যবিন্দু। এখন জাস্ট আমরা এই এ শীর্ষবিন্দু আর এই মধ্যবিন্দুটা যদি কানেক্ট করে দিই, সংযোগ রেখাংশ করে দিই, তাহলে এটা এবিসি ত্রিভুজের একটা মধ্যমা হয়ে যাবে। তো এইটা আমরা যদি, আমরা কলম দিয়ে করছি আসলে ভিডিওতে ভালো দেখার জন্য, এটা আমরা যদি ডি নাম দিই তাহলে এডি একটা মধ্যমা হলো। ঠিক একইভাবে আমরা বি শীর্ষবিন্দু থেকে যদি ধরি, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে এসিটা আমরা যদি মেপে দেখি যে কত সেমি হয়, তো মোটামুটি এটা 5 সেমির চেয়ে একটু ছোট। হ্যাঁ, তো এরও একটা মিডিল পয়েন্ট আমরা এখানে অনুমান করে নিচ্ছি, তোমরা অ্যাকুরেটভাবে নেবে। তো এই মধ্যবিন্দুর সাথে আমরা যদি বি বিন্দুটা যোগ করে দেই, তাহলে এটাও একটা মধ্যমা হবে। তাহলে আমরা দুটো মধ্যমা পেলাম অলরেডি। এটা আমরা যদি ই নাম দিই তাহলে বিই একটা মধ্যমা। নেক্সট আমরা যদি সি শীর্ষবিন্দু থেকে ধরি, তাহলে এর বিপরীত বাহু হবে এবি, কেননা এই এবি বাহুর সাথে এর কোনো টাচ নেই, এসি বাহুর সাথেও টাচ আছে, বিসি বাহুর সাথেও টাচ আছে। তো এই এবি এর যেটা মধ্যবিন্দু আছে একটা, এটাও যদি আমরা মেপে অর্ধেক করে নিই আসলে, তাহলেই আমরা বুঝতে পারবো যে মধ্যবিন্দুটা কত হয়। তো এইখানে আমরা 0-তে ধরেছি, আর এইটা দেখো মোটামুটি 5-এ, এটাও 5-এর চেয়ে একটু ছোট। আসলে অ্যাকুরেট মধ্যবিন্দু বের করতে গেলে এটাও নিয়ম আছে, সম্পাদ্যের নিয়মে যেটা করতে হয়, এইভাবে ধরে এটা সমান না করে অর্ধেকের বেশি এরকম মাপ নিয়ে এই পাশে আর এই পাশে বৃত্তচাপ দিতে হয়। ঠিক একইভাবে ওই মাপেই এইখান থেকে আর এইখান থেকে আরও দুটো বৃত্তচাপ দিতে হয়। তারপরে এই বৃত্তচাপগুলোর যে ছেদ বিন্দুগুলো থাকলো, এইখানে দেখো এইটা আর ওইখানে এইটা, এই দুটো যদি তোমরা অ্যাকুরেটভাবে করতে চাও, তাহলে এইটা যোগ করে দিলে এটা কিন্তু অ্যাকুরেট মধ্যবিন্দু একদম চলে আসবে। সেক্ষেত্রে এইখানে প্রায় মধ্যবিন্দুটা পাওয়া গেল। তো এখান থেকে সি, সি এর সাথে যদি আমরা যোগ করে দিই, তাহলে এটাও একটা মধ্যমা হবে। তো এটা আমরা যদি এফ নাম দিই, তাহলে এই এবিসি ত্রিভুজের আমরা তিনটা মধ্যমা পেলাম। ত্রিভুজের মধ্যমা তিনটা একটা বিন্দুতে কানেক্ট করে। এটা আমরা যদি ও নাম দিই, হ্যাঁ, তাহলে এইভাবে আমরা ত্রিভুজের মধ্যমা বের করতে পারি। তাহলে এখানে আমাদের তিনটা মধ্যমা, একটা হলো এডি, একটা হলো বিই, মধ্যমার নামে দুই অক্ষর হয় যেটা, যেহেতু এটা একটা রেখাংশ, হ্যাঁ, আর একটা হলো সিএফ। এই তিনটা হলো হলো এই ত্রিভুজের তিনটা মধ্যমা হলো মধ্যমা। তো এইভাবেই মধ্যমাগুলো আঁকতে হয়। আর এগুলো সৃজনশীলে ক নম্বরে আসলে আসে, মধ্যমা কাকে বলে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সংজ্ঞাটা তোমাদের মুখস্থ করতে হবে যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় মধ্যমা। তো এখানে অনেকের একটা ভুল ধারণা আছে যে মধ্যমা মানেই মনে হয় ত্রিভুজের উচ্চতা বা লম্ব, এই জন্য আমরা ভিন্ন আরেকটা ত্রিভুজ নিয়েছি। যে এটা আসলে একটা সমবাহু ত্রিভুজের মতো প্রায় হয়ে গেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা লম্ব আসলে একই হয়, কিন্তু যখন আমরা একটু অন্যভাবে ত্রিভুজটা নেব, এক্ষেত্রে দেখো মধ্যমাটা লম্ব হলে কি খাড়া হয়, এখানে মধ্যমাটা দেখো বাঁকা হবে। এই ডি শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু যেমন ইএফ, তার একটা আমরা আনুমানিক মধ্যবিন্দু একটা সিলেক্ট করলাম, তো এটা যদি আমরা যোগ করি তাহলে এটা দেখো বাঁকা থাকলো। তাহলে বাঁকা হলে সেটা কখনো উচ্চতা হতে পারে না, আমরা একটু পরে ত্রিভুজের উচ্চতাও শিখব। তো এটাই আসলে বিষয়, এখানেও তিনটা মধ্যমা আঁকা যাবে। এফ থেকে ডির যেটা মধ্যবিন্দু এটা যোগ করলে একটা মধ্যমা হবে, আবার ই থেকে ডিএফ এর যেটা মধ্যবিন্দু, হ্যাঁ, এটা যদি আমরা একটা যোগ করি তাহলে এটাও একটা মধ্যমা হবে। আর এইখানে ডির মধ্যবিন্দু আর এই শীর্ষবিন্দু এটা যদি কানেক্ট করে দিই তাহলে এটাও একটা মধ্যমা হবে। এইভাবেই মধ্যমা করতে হয়। এবার আমরা দেখব ত্রিভুজের উচ্চতার বিষয়টা। এইটা হলো লম্ব,
হ্যাঁ, তো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর লম্ব দূরত্বকে ত্রিভুজের উচ্চতা বলে। বইয়ে আসলে লম্ব দূরত্বটা লেখেনি, তো লম্ব দূরত্ব বলাই উচিত। এখন এইখানে আমরা যদি এই এবিসি ত্রিভুজ এটা করি, তাহলে ত্রিভুজের এখানে বলা হচ্ছে যে শীর্ষবিন্দু হতে, তাহলে আমরা যদি এ শীর্ষবিন্দু থেকে আমরা করি হিসাবটা করি, তাহলে এর এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি। হ্যাঁ, তো এখন জাস্ট বিসির কিন্তু মধ্যবিন্দুর সাথে কোনো সম্পর্ক নেই, যেহেতু মধ্যবিন্দুর সাথে সম্পর্ক হলে সেটা মধ্যমা হয়ে যাবে। তো এখানেও যেহেতু শীর্ষবিন্দু থেকে বলা আছে, আর ত্রিভুজের শীর্ষবিন্দু যেহেতু তিনটা, তাহলে উচ্চতাও কিন্তু বা লম্ব তিনটা হবে। হ্যাঁ, তো এখানে এখন বিষয়টা হলো যে আমি কিভাবে লম্ব আঁকবো। একটা আছে যে হ্যাঁ, খাড়া করে দিলেই কিন্তু লম্বটা হয়ে যায়, তারপরেও অ্যাকুরেটভাবে যদি করতে চাও, সম্পাদ্যের নিয়মে ষষ্ঠ শ্রেণীতে তোমরা করেছিলে যে একটা সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে লম্ব আঁকতে হবে, অর্থাৎ এই বিসির উপর আমরা লম্ব আঁকবো এ বিন্দু থেকে, তাহলে বহিঃস্থ মানে হচ্ছে এই সরলরেখার বাইরের কোনো বিন্দু। হ্যাঁ, তো এটা অ্যাকুরেটভাবে যদি আঁকতে চাও তাহলে এই সিস্টেমে আঁকতে হবে, সেটা হলো এই এ কে কেন্দ্র করে হ্যাঁ একটা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ বিসির যেন দুই জায়গায় টাচ করে, এরকম আমরা নৌকার মতো একটা এইভাবে দিয়ে দেবো, এরকম একটা বৃত্তচাপ দিয়ে দিতে হয়। এটা যদি অ্যাকুরেট লম্ব আমরা চাই, তারপরে ওই মাপেই তোমাকে শিওর হতে হবে যে কম্পাসটা নড়েনি। হ্যাঁ, এই ছেদ বিন্দু থেকে এই দিকে একটা বৃত্তচাপ দিতে হয়, তারপরে এই পাশের যে ছেদ বিন্দুটা থাকলো, হ্যাঁ এইখান থেকে আরেকটা ওই বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ দিতে হয়। এই দুই বৃত্তচাপ যেখানে ছেদ করলো মিডিল পয়েন্ট যেটা, এইটার সাথে আমরা উপরের এ বিন্দুটা যদি যোগ করে দিই তাহলে এটাই লম্ব হবে। তো স্কেলটা এমনভাবে ধরতে হবে যেন আমি নিচ পর্যন্ত যোগ করছি, কিন্তু আসলে করব না। আমরা হচ্ছে যে ত্রিভুজের মধ্যে যদি থাকতে চাই তাহলে এতটুকু অংশ যোগ করব, এটা অ্যাকুরেট লম্ব হবে, তাহলে এটা কিন্তু একটা উচ্চতা ত্রিভুজে। এটা যদি আমরা নাম দিই এডি, হ্যাঁ তাহলে এটা একটা উচ্চতা হলো। ঠিক বি বিন্দু, বি শীর্ষবিন্দু থেকে যদি আমরা আবার আরেকটা উচ্চতা চাই, তাহলে এই বি শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা, এসি, কেননা এসি বাহুর সাথে এর কোনো টাচ নেই, এবির সাথেও টাচ আছে, বিসির সাথেও টাচ আছে। তো এখানেও যদি আমরা অ্যাকুরেটভাবে লম্ব আঁকতে চাই, তাহলে এই বিকে কেন্দ্র করে সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে আমাকে এরকম একটা বৃত্তচাপ দিয়ে নিতে হবে। এটা একটু বড় হয়ে যায়, ছোট করে মোটামুটি দুইটা জায়গায় যেন কানেক্ট করে, তো এইভাবে কানেক্ট করে নিলাম। এটা আসলে বের হয়ে যাচ্ছে বাইরে, সমস্যা নেই। তারপরে ওই মাপেই এখান থেকে আরেকটা বৃত্তচাপ, আর ওইখান থেকে আরেকটা বৃত্তচাপ দিয়ে ওই বৃত্তচাপের যে ছেদ বিন্দু ছিল এইটার সাথে আমরা যদি এই বি বিন্দু কানেক্ট করি, হ্যাঁ তাহলে এটাও কিন্তু একটা উচ্চতা বা লম্ব হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পুরোটা যোগ করব না, আমরা এই ত্রিভুজের এই এই মধ্যে পর্যন্ত থাকব। এই এইভাবেই আমাদের ত্রিভুজের উচ্চতাগুলো বের করতে হয়। ঠিক সি বিন্দু থেকে যদি আমরা উচ্চতা চাই, তাহলে সি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবির উপর আমাদের একটা বৃত্তচাপ দিয়ে নিতে হবে। এইভাবে আমরা যেন দুটো জায়গায় কানেক্ট করতে পারি, এরকম মোটামুটি একটা সুবিধাজনক মাপে এরকম। তারপরে ওইখান থেকে ধরে এইটা এইদিকে একটা বৃত্তচাপ দিতে হবে, আবার এইখানে যেটা কানেক্ট আসলে করেনি একটু বাইরে চলে গেছে, এইখানে এখন এই সেট বিন্দুটা আমরা যদি সি বিন্দুর সাথে কানেক্ট করে দিই, তাহলে এটাও আমাদের একটা উচ্চতা হয়ে যাবে। এই তো আমরা জাস্ট এখানে দেখো, এখানে মধ্যমা আর উচ্চতার মধ্যে যে পার্থক্য আছে এটা খুবই ভালোভাবে এখানে বোঝা গেল, এই কারণে যে এটা কিন্তু এই যে এডিটা ডি এর বিসির মধ্যবিন্দুতে কানেক্ট করেনি, মধ্যবিন্দুটা এই দিকে কোথাও আছে, এটা তো অনেক দূরে আছে, দেখো মধ্যবিন্দু মোটামুটি এরকম পজিশনে আছে এসির। সো এটাই ছিল ত্রিভুজের উচ্চতা, আর আমরা আগে যেটা দেখলাম এটা হলো ত্রিভুজের মধ্যমা। এটাই ছিল আমাদের মূলত আজকের পাঠ, ধন্যবাদ।